থেকে সে একজন আরেকজনকে বিয়ে, অতঃপর নিজের সম্পর্ককে ঘোলা করে বিচ্ছেদের পথে হাঁটছেন ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান ও নিখিল জৈন। নিজের মা হওয়ার খবর নিজেই জানিয়েছেন, আর এরপর থেকে যেন জল্পনা শুরু। অন্যদিকে নিখিলও তার সাথে সংসার করবেন না বলে জানিয়ে দিয়েছেন, কিন্তু এত গুঞ্জনের পরেও নুসরাত যেন একেবারেই মুখে কুলু পেটে বসেছিলেন। তবে অবশেষে নিখিলের সাথে বিয়ে বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। তাদের সম্পর্ক নিয়ে এই সংসদ সদস্য আজ একটি বিবৃতি প্রকাশ করেছেন, যেখানে তিনি জানিয়েছেন নিখিলের সাথে তার বিবাহ ছিল তুর্কি আইন অনুসারে এবং এই বিয়ে ভারতে বৈধ নয়। তিনি অভিযোগ করেছেন যে পারিবারিক গহনা ও অন্যান্য সম্পদের মতো তার জিনিসপত্র অবৈধভাবে আটকে রাখা হয়েছে। তিনি আরও অভিযোগ করেছেন যে তার অজান্তে বিভিন্ন অ্যাকাউন্টের তহবিল থেকে তার টাকা নিয়ে নেওয়া হয়েছে। নুসরাত তার বক্তব্যকে 7 দফায় ভাগ করেছেন। নুসরাতের বিবৃতি মতে নিখিলদের অবস্থান দেশের বাইরে থাকায় তুর্কি বিবাহ বিধি অনুসারে অনুষ্ঠানটি বৈধ, কিন্তু ভারতের বিশেষ বিবাহ আইন অনুসারে এটি অবৈধ। ভারতের আইন অনুযায়ী এটা বিবাহ নয়, বরং লিভ ইন সম্পর্ক, তাই এই বিয়েতে বিচ্ছেদের প্রশ্নই আসে না। নুসরাতের বিবৃতি অনুযায়ী আরও জানা যায়, তার জামা কাপড়, ব্যাগ এবং আনুষঙ্গিক জিনিসপত্র সহ এখনও অনেক জিনিস তার আটকে রেখেছে। অন্যদিকে জানা গেল নুসরাতকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তার স্বামী। নুসরাতের মা হওয়া অভিনেতা যশের প্রেম নিয়ে গুঞ্জনের মাঝেই খবরটি এলো যে নুসরাতের সঙ্গে বিবাহের প্রথম পদক্ষেপ নিয়ে ফেলেছেন নিখিল। তাদের বিয়ের রেজিস্ট্রেশন হয়নি, তাই অ্যানালমেন্ট করেই আলাদা হবেন তারা। 2019 রাজীব স্টাইলে বিয়ে সেরেছিলেন নুসরাত নিখিল। দুজনের মিষ্টি ছবি ভিডিও চোখে পড়ত সোশ্যাল মিডিয়াতেও, কিন্তু সে সম্পর্কে ঢুকে পড়ে তৃতীয় ব্যক্তি, যার ফলে তাদের সুখের সংসার এখন ভাঙনের পথে। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।